তীব্র মাথার কারণে রাজ্যের শাসক দল বিজেপি নির্বাচনে লাভবান হয়েছে। যদি মাথা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করত তাহলে রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেস ক্ষমতায় ফিরে আসত। এতদিন ধরে সিপিআইএম এর অভিযোগ ছিল মাথা নির্বাচনে লড়াই করেছে বলে বিজেপি ক্ষমতায়, কিন্তু শুক্রবার মাথা সুপ্রিমো নিজেই স্বীকার করেছেন যে পাহাড়ে বাম কিংবা কংগ্রেসের কোনো ভিত নেই। এবার নির্বাচনে মাথা প্রতিদ্বন্দ্বিতা না করলে সেই ভোট বিজেপির ঝুলিতেই যেত। এদিন সাংবাদিক সম্মেলন করে একই কথা বললেন বিজেপির রাজ্য সম্পাদিকা তথা আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। মানে এই ক্যালকুলেশনটা করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমি এটা কয়েকটি জায়গায় আনি, যারা সিপিএম এর যারা নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব আমি বলবো, যারা এতদিন ধরে তারা রাজনীতিটা করছেন, তারা এই ক্যালকুলেশন করে মানুষকে বোঝাতে চাইছেন যে মথার জন্য বা অন্য কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের কারণে আমরা কিছু জায়গায় আমরা লাভবান হয়েছি। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যে ভোটটা মথা বিভিন্ন জায়গায় পেয়েছে, বিভিন্ন কেন্দ্রে পেয়েছে, সে ভোটটা সেটা কিন্তু এরকম নয় যে মথা যদি নির্বাচনে না দাঁড়াতো সে ভোটটা সিপিএম বা কংগ্রেস বা বামগ্রেসের খাতায় যেত। সে ভোটটা কিন্তু ভারতীয় জনতা পার্টিরই ছিল, ভারতীয় জনতা পার্টির জন্যই সেটা আসতো। এটা আজকে মথার সুপ্রিমোর যে বক্তব্য উনি দিয়েছেন সেখানে পরিষ্কার যে মথাই নির্বাচনে লড়াই না করলে আমরা আরও অনেক বেশি লাভবান হতাম। সুদীপ রায় বর্মন এক মঞ্চ থেকে বলেছিলেন এই নির্বাচনে জয়ী হতে না পারলে অল্পিতা পলিটিক্স। এই কথার রেশ ধরে এদিন সাংবাদিক সম্মেলনে দল পাল্টার ওই রেকর্ড গড়া কংগ্রেস নেতা সুদীপ বর্মনকে তীব্র ভাষায় কটাক্ষ করে পাপিয়া দত্ত বলেন, আপনি রাজনীতিতেই থাকুন, ছয় আগরতলার মানুষ ওনাকে আর চাইছে কিনা তা আমার জানা নেই, পাশাপাশি রাজ্যের মানুষ ওনাকে কতটুকু চাইছেন তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চাই যে উনি রাজনীতিতেই থাকুক, যদি বামগ্রেস সরকারে না আসে বা না আনতে পারেন সরকারটা তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন, আলবিদা। তো এটা ওনারই ছিল বক্তব্য এবং আজকের বক্তব্যটা ওনারই। তো খুবই মানে কনফিউশন হয়তো মানুষের মধ্যে তৈরি হয়েছে, তো আমার মনে হয় এটার ক্ল্যারিফিকেশনটা আগের বক্তব্যের সঙ্গে আজকের যে বক্তব্যের যেটা গরমিল সেটার ক্ল্যারিফিকেশনটা আমার থেকে দাদাই ভালো দিতে পারবেন। তবে ছয় আগরতলাবাসী আর চাইছেন কি না আমি জানি না, উনি রাজনীতি করুক বা রাজ্যবাসীর কি মতামত, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই উনি রাজনীতিটা করুক। ফিরো রিপোর্ট, আর ইনিউজ।